ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ন্যাশ 12 নভেম্বর 2021-এ অনুষ্ঠিত হবে, এবং যে সমস্ত স্কুলে হবে, সমস্ত স্কুল হবে না, যে সমস্ত স্কুল সিলেক্টেড হবে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের উদ্দেশ্যে একটি গাইডলাইন বের হয়েছে। আসুন দেখে নিই এই গাইডলাইনে কি বলা আছে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্রধান শিক্ষককে সুনিশ্চিত করতে হবে যে 12 নভেম্বর 2021-এ তার স্কুল খোলা থাকবে। 2 নম্বরে বলা হয়েছে প্রধান শিক্ষককে সুনিশ্চিত করতে হবে যে সেদিন স্কুলে কোনো অ্যানুয়াল ফাংশন বা স্পোর্টস ডে বা কালচারাল ইভেন্ট থাকবে না। 3 নম্বরে বলা হয়েছে প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের উপস্থিতি সেদিন সুনিশ্চিত করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে যে ন্যাশ যে সমস্ত স্কুলে হবে সেই সমস্ত স্কুলকে সার্ভে টিম আগেই জানিয়ে দেবে। 5 নম্বরে বলা হয়েছে যে এই সার্ভে টিমের মধ্যে অবজারভার থাকবে এবং ফিল্ড ইনভেস্টিগেটর থাকবে, যাকে সংক্ষেপে বলা হয় FI। 6 নম্বরে বলা হয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর সকাল 7:30 স্যাম্পল স্কুলকে জানিয়ে দেবে। স্যাম্পল স্কুল বলতে যে সমস্ত স্কুল ন্যাশের জন্য সিলেক্ট হবে সেই সমস্ত স্কুলকে সকাল 7:30 রিপোর্ট করবে। 7 নম্বরে বলা হয়েছে অবজারভার স্যাম্পল স্কুলকে রিপোর্ট করবে 8:30 আফটার কালেক্টিং ন্যাশ সিল্ড প্যাকেট। সিল্ড প্যাকেট প্রশ্নপত্রের সিল প্যাকেট পাওয়ার পর অবজারভার স্কুলকে 8:30 সেটা রিপোর্ট করবে। 8 নম্বরে বলা হয়েছে সার্ভে টিমের কাছে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার উপস্থাপন করতে হবে তাদের চেকিংয়ের জন্য। 9 নম্বরে বলা হয়েছে সার্ভে টিম একটা উপযুক্ত রুম সিলেক্ট করবে যেখানে 30 জন ছাত্রছাত্রী বসতে পারে, এবং রুমটা হতে হবে গ্রাউন্ড ফ্লোরে, এবং প্রপার উপযুক্ত বেঞ্চ এবং লাইটের ব্যবস্থা থাকতে হবে। 10 নম্বরে বলা হয়েছে সার্ভে টিমকে 1-2 টেবিল চেয়ারের ব্যবস্থা করতে হবে সার্ভে টিম যাতে বসতে পারে সেখানে, এবং কিছু সাদা কাগজের ব্যবস্থা রাখতে হবে সার্ভে টিমের জন্য। 11 নম্বরে বলা হয়েছে যারা হচ্ছে CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী ছাত্রছাত্রী যদি কেউ থাকে তাদের জন্য লেখকের ব্যবস্থা করতে হবে যদি ওই স্যাম্পল ব্যাচে থাকে। 12 নম্বরে বলা হয়েছে স্কুল কোয়েশ্চেনার যেটা সেটা ফিল আপ করবে, স্কুল কোয়েশ্চেনার ফিল আপ করবে হচ্ছে প্রধান শিক্ষক। 13 নম্বরে বলা হয়েছে যে এই সার্ভে যখন চলবে এই সার্ভে বা পরীক্ষা চলাকালীন ডিসিপ্লিন এবং যাতে টিচাররা ওই সার্ভেতে হস্তক্ষেপ না করে সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে প্রধান শিক্ষককে। এবার 14 নম্বরে টাইম শিডিউল দেওয়া আছে কখন পরীক্ষা হবে। গ্রেড হচ্ছে ক্লাস 3-5 90 মিনিটের পরীক্ষা, সকাল 10:30 শুরু হবে এবং শেষ হবে 12টার সময়। এবার ক্লাস 8 সময় হচ্ছে 120 মিনিট পরীক্ষার জন্য, আর টাইম হচ্ছে শুরু হবে 10:30 এবং 12:30 শেষ হবে। 15 নম্বরে বলা হয়েছে পিপল কোয়েশ্চেনার যেটা থাকবে, পিপল কোয়েশ্চেনার মানে ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নপত্রগুলি থাকবে সেগুলো ছাত্রছাত্রীরা ফিল আপ করবে, এবং একটা ব্যাচের মধ্যে 30 জনের বেশি ছাত্রছাত্রী থাকতে পারবে না। 16 নম্বরে বলা হয়েছে ছাত্রছাত্রীরা PQ অর্থাৎ পিপল কোয়েশ্চেনার ফিল আপ করার পর ব্যাক করবে। ক্লাস 3 ও 5 জন্য ফিল্ড ইনভেস্টিগেটর তাদেরকে সহায়তা করবে কিভাবে OMR শিট ফিল আপ করতে সেই বিষয়ে সহায়তা করবে। 17 নম্বরে বলা হয়েছে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব HB পেন্সিল বা পেন ব্যবহার করতে পারে। 18 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে অবশ্যই টিচার কোয়েশ্চেনার ফিল আপ করতে হবে, অর্থাৎ টিচারদের জন্য যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে TQ, টিচার কোয়েশ্চেনারও ওই বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষকদের ফিল আপ করতে হবে। 19 নম্বরে বলা হয়েছে স্টুডেন্টদের কারেক্ট অ্যান্সারগুলো নিচের পদ্ধতিতে ডার্কেন করতে হবে। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তর যেটা হবে সঠিক উত্তর এখানে 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর, তাহলে 2 নম্বরটা এরকম ভাবে গোল করে ব্ল্যাক এন্ড করতে হবে। আর এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর ইনকারেক্ট অ্যান্সার যদি এরকম রাইট চিহ্ন দেয় বা ক্রস দেয় বা অর্ধেকটা ফিল আপ করে তাহলে এটা রং অ্যান্সার হলে বলে বিবেচিত হবে। 20 নম্বর, ছাত্রছাত্রীদের PQ যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ছাত্রছাত্রীদের পরীক্ষা যখন কমপ্লিট হয়ে যাবে তা স্টুডেন্ট মে বি অ্যালাউড টু লিভ, তখন ছাত্রছাত্রীদের রুম থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। 21 নম্বরে বলা হয়েছে পিপল কোয়েশ্চেনার, TQ কোয়েশ্চেনার এবং স্কুল কোয়েশ্চেনারগুলি সম্পূর্ণভাবে ফিল আপ করে বিশ্বাসযোগ্যতা সহকারে ফিস ফিল আপ করে
ন্যাশনাল সার্ভেকে তাৎপর্যপূর্ণ করার জন্য এই কাজটি সঠিকভাবে করতে হবে। 22 নম্বরে বলা হয়েছে নো ওএমআর অর কোয়েশ্চন বুকলেট শুড বি রিটেইনড অর কেপ্ট ব্যাক ইন দ্য স্কুল, অর্থাৎ স্কুলের মধ্যে কোনো প্রশ্নপত্র এবং ওএমআর শিট রাখা চলবে না। 23 নম্বরে বলা হয়েছে অল বুকলেট উইল বি কালেক্টেড ব্যাক বাই এফআই, সমস্ত বুকলেট গুলো কালেকশন করবে ফিল্ড ইনভেস্টিগেটর বা অবজারভার, নিয়ম অনুসারে তারা প্যাকেট করবে। 24-এ বলা হয়েছে আফটার সার্ভে ফিল্ড ইনভেস্টিগেটর, অর্থাৎ সার্ভে হয়ে যাওয়ার পর ফিল্ড ইনভেস্টিগেটর অথবা অবজারভার যখন প্যাকেট কমপ্লিট করে ফেলবে তখন অবজারভার সেই প্যাকেটগুলি জমা দেওয়ার জন্য, ন্যাশের পেপারগুলি জমা দেওয়ার জন্য তাদের যে নির্দিষ্ট সেন্টার রয়েছে সেই উদ্দেশ্যে তারা রওনা দেবে। এবং এখানে প্রধান শিক্ষকদের কাছে একটা সহযোগিতা চাওয়া হয়েছে, তারা যাতে তাদের প্রচেষ্টাকে সফল করে তুলতে পারে এবং এই অ্যাচিভমেন্ট টেস্ট যেখানে TQ PQ এবং SQ সবগুলোই হচ্ছে কিসের জন্য, একটা স্বাস্থ্যকর শিক্ষা পরিকাঠামো সারা দেশে গড়ে তোলার জন্যই এই সার্ভেটা হচ্ছে। এবং এই সার্ভেতে যাতে প্রধান শিক্ষক সহশিক্ষকরা তাদেরকে সহযোগিতা করেন সেই বিষয়ে একটা আবেদন রাখা হয়েছে। এই হচ্ছে এই ভিডিওর মূল কথা। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।